আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে বাটা মাছ, বাটা মাছটা রান্না করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো এই মাছটা রান্না করতে অত বেশি উপকরণ লাগে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিব মাছটা রান্না করতে কী কী লাগবে। তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর বাটা মাছটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এটা কিন্তু খুবই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। তেলটা দিয়ে দিলাম, একদমই কম তেল দিব। তেলটা গরম হলে এখানে বাটা মাছগুলি একটু হালকা করে ভেজে নিব। হলুদ আর লবণ দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নিব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে বাটা মাছগুলি দিয়ে দিব, এটা অত বেশি ভাজব না। তো আমি এখানে যে মশলাগুলি নিব, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আমি এখানে হলুদের গুঁড়ি নিব আধা চামচ, মরিচের গুঁড়ি নিব এক চামচ, লবণ নিব স্বাদ মতো, আর রসুন বাটা নিব এক চামচ। কারণ আমি কোনো মাছই রসুন ছাড়া খেতে পারি না, আমি রসুন অনেক পছন্দ করি। আর আমার কাছে মনে হয় রসুন যে কোনো মাছের তরকারিতে দিলে এটা খুবই ভালো লাগে। অনেকে কিন্তু রসুন অত বেশি খায় না, কিন্তু আমি কিন্তু প্রচুর তরকারিতে রসুন খাই, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে মাছগুলি উল্টিয়ে দিব, আর এখানে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ, ধনিয়ার পাতা আমি আপনাদেরকে রান্নার সময় দেখিয়ে দিব। তো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলি নামিয়ে ফেলব। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজ দিয়ে দিব এক কাপের বেশি, যত এটা ভুনা, ভুনাতে পেঁয়াজ বেশি লাগে এটা আমরা সবাই জানি। এটা বেশি ভুনাও করবো না, একটু হালকা ঝোল রাখবো, দেখলে আপনারা বুঝতে পারবেন। তো পেঁয়াজটা ভেজে নেই বাদামি কালার করে, এরপরে বাকি মশলাগুলি এখানে দিয়ে দিব। তো একটু নেড়ে দিচ্ছি, তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে একটু পানি দিব, পানি দিয়ে সব মশলাগুলি দিয়ে দিব। আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন, কিন্তু আমি দেই নাই, আপনারা চাইলে দিতে পারেন। তো এখন আমি মশলাগুলি দিব, আর একটু পানি দিব যাতে করে মশলাটা খুব ভালো করে কষে যায়। তো মশলাগুলি এখন দিয়ে দিলাম, আর মশলাটা কষানো হয়ে গেলে এখানে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিব। তো মশলাটা ফুটে উঠেছে, এটা কিন্তু মোটামুটি ভালোই কষে গেছে। এখন টমেটোটা দিয়ে খুবই ভালো করে কষে নিব, তাহলে খুব ভালো আসবে টেস্টটা। তো এখন আমি এই যে একটু নেড়ে দিচ্ছি, তো আমার এই যে কষানোটা হয়ে গেছে, টমেটোগুলিও গলে গেছে। আর এখন এখানে মাছগুলি দিয়ে দিব, এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে আর অল্প করে একটু পানি দিব, যাতে এটা আমি অত বেশি ঝোল রাখবো না, তো পানিটা অল্পই দিব। আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। সিম্পলভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে, এখানে খুবই অল্প করে পানি দিয়েছি, কারণ এখানে আমি অত বেশি ঝোল রাখবো না। তো এটা খুব ভালো করে ফুটে উঠুক, আমি এখানে দিয়ে দিব ধনিয়ার পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিব। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, চুলার জালটা একটু বাড়িয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম, ধনিয়ার পাতাটাও দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ফুটে উঠলে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব
যাতে করে ফ্লেভারটা খুব ভালো করে বের হয় কাঁচামরিচের ঝালটা ধনিয়ার পাতার ফ্লেভারটা। তো ঢাকনা দিয়ে চুলার জলটা একটু বাড়িয়ে দিছি, আমি 2 মিনিট পরে ফিরে আসব। 2 মিনিট পরে যে আমি ফিরে এসেছি, খুব ভালো করে ফুটে উঠেছে। আর এখন আমি যে ঢাকনা ছাড়াই খুব ভালো করে একটু আই করে নিব। তো আমি আরও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি আর ঢাকবো না, এভাবে একটু চুলার জলটা বাড়িয়ে ঝোলটা আর একটু কমিয়ে চুলার জলটা বন্ধ করে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে আজকে আমার বাটা মাছের রান্নাটা কেমন হয়েছে। তো আমার বাটা মাছ রান্নাটা কমপ্লিট, এখন আমি যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে চুলার জলটা বন্ধ করে দিব। তো এখন এই যে আমি চুলার জলটা বন্ধ করে দিব, আমার মাছ রান্নাটা কমপ্লিট। আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখিয়ে দিব যে বাটা মাছ রান্নাটা কেমন হয়েছে। এটা কিন্তু একদমই গরম গরম অবস্থায় আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আমার মজাদার বাটা মাছ রান্নার রেসিপিটা। আশা করি আজকে আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এখানে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।